হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি যে গাছটা নিয়ে ভিডিওটা করেছি সেটা হচ্ছে অ্যারোমেটিক জুঁই। তো এই অ্যারোমেটিক জুঁইটা আমাকে অনেকে বারবার জিজ্ঞেস করে হচ্ছে যে গাছের ফুল ফোটার পরে আমরা গাছটাতে আর ফুল আসে না, অনেক দিন ফুল ফোটার পরে আর আসে না, তখন গাছটাকে কী করবে। তো আমি সবাইকে একই কথা বলি যে সবসময় যে আপনারা গাছটাকে একদম ছাঁটাই করে দিবেন, একদম গোড়া থেকে ছাঁটাই করে দিবেন। কিন্তু অনেকে ভয় পায়, জিজ্ঞেস করে যে গাছটা যদি মারা যায়, যদি গাছটা থেকে আর ডালপালা না আসে। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কি করেছি। আমার এই অ্যারোমেটিক জুঁইটা আজকে প্রায় 6 মাস ধরে ফুল ছিল এই গাছটাতে। তো ফুল ফোটা, ইদানিং ফুল ফোটাটা একটু কমে গিয়েছে আর অল্প অল্প ফুল আসতেছে। আমি চাচ্ছি কি আবার নতুন করে গাছটা ডালপালা আসুক, নতুন ডালপালা যত আসবে সবগুলোতে নতুন করে ফুল আসবে। তো আমি গাছটা একদম গোড়া থেকে, এই যে দেখছেন যে আমি একটু রেখে গাছটা, পুরো গাছটা আমি কেটে দিয়েছি একদম, বিভিন্ন ডালগুলো শুধু মাটি থেকে একটু ঢাল রেখেছিলাম, রেখে কেটে দিয়েছি। গত 1 সপ্তাহ আগে কেটে দিয়েছি। আর দেখেন কেটে আমি এটার ভিতরে, এটার এক স্তর আমি মাটি উঠিয়ে ফেলেছি। মাটি উঠিয়ে এরপর যখন শিকড়টা বের হয়ে গিয়েছে তখনই আমি মাটিটা সরিয়ে, কিছু মাটি, এক স্তর মাটি সরিয়ে এটার ভিতরে আমি কিছু সার দিয়েছি, জৈব সার। আমি ভার্মি কম্পোস্টটা দিয়ে দিয়েছি। তারপরে কিছু আমি অল্প একটু ডিপি, কয়েকটা গোটা আমি দিয়েছি, কিছু পটাশ দিয়ে দিয়েছি, নিম খোল দিয়ে দিয়েছি, দিয়ে আমি উপরে মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এখন আমার যখনই ডালপালাগুলো, অনেকগুলো ডালপালা বের হয়েছে দেখতে পাচ্ছেন, একদম ডালপালা বের হয়ে ভর্তি হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে এই জিনিসটার ফ্রুট দেখানোর জন্য, কারণ অনেকে ভয় পায় যে গাছের গোড়া কেটে ফেললে, গাছটা যদি কেটে ফেলে গোড়াটা রেখে যদি আর না উঠে, এই যে এটাই আপনারা দেখতে পাচ্ছেন আমি এভাবে কেটে দিই এবং পরে আবার ডালপালা আসে, এসে খুব দ্রুত গাছটা, কিন্তু এখন কেন আমি সার দিয়েছি তো অনেক দ্রুত বড় হবে, বড় হয়ে এক পর্যায়ে এটাতে ফুল আসা শুরু করবে। এক মাসের ভিতরে ফুল আসবে এবং কন্টিনিউ ফুলগুলো থাকবে, প্রায় 4-5 মাস ফুল থাকবে গাছে। আমি আপনাদেরকে বলি যে অ্যারোমেটিক জুঁইটা আমার গাছে প্রায় 12 মাসে থাকে, শুধু আমি যখনই বছরে 2 বার এটাকে ছাঁটাই করে দিই। ওই গাছটার ডালপালা আসতে বা গাছটা বড় হতে, আপনারা জানেন এটা লতানো গাছ, একটু দ্রুত বড় হয়। তো এটা এখন দ্রুত বড় হয়ে যাবে, এটা আমি এবার চিন্তা করেছি। আমার এখানে একটা বাগানবিলাসী গাছ আছে, তো এটাতে আমি এটার গায়ের সাথে লাগিয়ে দিব, যাতে আমার গেটটা দিয়ে উঠতে আমি একদম অ্যারোমেটিক জুঁইয়ের সুন্দর একটা স্মেল এটা যাতে আমি পাই। তো আমি এটার স্পেস, এখন জায়গাটা আমি চেঞ্জ করে দিয়েছি। তো আগে আমি এটা বাঁশের কঞ্চিতে লাগিয়েছিলাম, এখন আমি চাচ্ছি যে আমার এই গাছটা, এখন এই যে আমার বাগান বিলাসটা পাশে লাগিয়ে দিয়েছি, তো এটা বেড়ে একদম উঠবে, কিছুদিন পর আমার বাগান বিলাসেরও ফুল একদম ভর্তি হয়ে আসবে, তখন পাতা কম থাকবে, ফুল থাকবে, ফাঁকে দিয়ে এই গাছটাও বড় হতে থাকবে, বড় হয়ে একদম গাছের এই বাগান বিলাসের গোড়াটাও একদম সাদা ভর্তি হয়ে যাবে। আপনাদেরকে দেখাবো, অনেক সুন্দর লাগবে। আর আমার এটা গেটে দিয়ে, আমার উপরে ছাদে ওঠার গেটে দিয়ে উঠতে আমার এই অ্যারোমেটিক জুঁইটা ফ্রিগ্রেন্সটা আসবে, খুব ভালো লাগবে। তো আমি এর জন্য এখানে লাগিয়ে দিয়েছি। আর আপনারা কোনো ভয় পাবেন না, এইভাবে আপনারা গাছটা যখন ফুল ফোটা শেষ হয়ে যাবে, অ্যারোমেটিক জুঁই ফুলটা ফোটা শেষ হয়ে যাবে, তখনই আপনারা গাছটার অল্প অল্প থাকবে ফুল, তখন আপনারা গাছটাকে কেটে দিবেন, আমার মতো কেটে দিবেন, কোনো চিন্তা নেই আবার হয়ে যাবে। এইভাবে করে আপনারা অ্যারোমেটিক জুঁই
আপনারা অনেক বছর ধরে এটা থেকে ফুল পাবেন। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, গাছের গোড়ায় যেন পানি না জমে। কিছুদিন পর পরে আপনারা 20-25 দিন পর পরে এটার ভিতরে আপনারা কিছু কিছু সার দিবেন, জৈব সারটা দিবেন, তারপরে হচ্ছে খোল পচা পানি দিবেন, দেখবেন আপনাদের গাছটা দ্রুত বড় হবে এবং অনেক অনেক ফুল আসবে। গাছে পাতা দেখা যাবে না, এত ফুল আসবে যে গাছের কোনো পাতাই দেখা যাবে না। তো এটাই যে অ্যারোমেটিক জুঁইটা যেমন দেখতে সুন্দর ফুলটা, আর এটার গ্রানটা অনেক সুন্দর, পুরো বাগান আপনার গ্রানে ভরে থাকে। আপনারা একটা অ্যারোমেটিক জুঁই লাগাবেন। আর আপনারা আমি যেভাবে কেয়ারগুলো অন্য অন্য ভিডিওতে দেখিয়েছি এভাবে কেয়ার করবেন, একদম ইজি এটা বড় হয়ে যাবে ইজিলি। এটা আর কয়েক আর 15-20 দিন পরেই এটাতে আস্তে আস্তে কলি আসবে এবং ফুল ফোটা শুরু হবে। ফুল ফোটার পর থেকে আমি 15-20 দিন অন্তর অন্তর এটাতে সার দিব, যাতে আমার গাছটা লং টাইম ধরে গাছে ফুল আসে। তো এটাই ছিল আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।